আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দাঁতের ব্রেস কেন পড়া হয় এই বিষয়টা নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের যাদের দাঁতের সমস্যা রয়েছে, উঁচু দাঁতের সমস্যা রয়েছে বা ফাঁকা দাঁতের সমস্যা রয়েছে, তারা যখন আমাদের কাছে সাজেশন চান তখন আমরা বলে থাকি যে দাঁতের ব্রেস চিকিৎসা করুন, অর্থাৎ অর্থোডন্টিক্স ব্রেস ট্রিটমেন্টটি করুন। এখন প্রশ্ন হচ্ছে ব্রেস চিকিৎসাটা আমরা কেন করব বা কীভাবে করা হয়। আচ্ছা, প্রথমত কীভাবে করা হয় আমি একটু বলি। যখন আপনারা আমাদের কাছে সমস্যা নিয়ে আসেন তখন আমরা যখন ব্রেস ট্রিটমেন্টটা শুরু করি আমরা দাঁতের উপরে কিছু মেটাল ব্র্যাকেটগুলো লাগিয়ে দিই, যেটাতে আপনাকে আপনার দাঁত আপনার সমাধানে চলে আসে। সমাধানটা কী, অর্থাৎ আপনাদের সমস্যাটা কী, উঁচু নিয়ে আসছেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় একটা বা দুইটা দাঁত উঁচু নিয়ে আসছেন, কিন্তু আমরা যখন ব্রেস ট্রিটমেন্ট করি তখন সমস্ত দাঁতের উপরেই কিন্তু ব্র্যাকেট লাগিয়ে দিচ্ছি। অনেকে প্রশ্ন করছেন যে আমার তো দুইটা দাঁতের সমস্যা, তাহলে সবগুলো দাঁতে কেন আমরা ব্র্যাকেট লাগাবো। আসলে দুইটা দাঁতের সমস্যা থাকলেও, অর্থাৎ এই দুইটা দাঁতের সমাধান করতে হলেও আপনাকে ব্র্যাকেট লাগাতে হবে সমস্ত দাঁতের উপর, কারণ এই চিকিৎসার নিয়মটাই এরকম যে যখনই আমি ব্রেস চিকিৎসায় চলে যাব তখন সমস্ত দাঁতের উপরে আমাদের ব্র্যাকেট প্রতিস্থাপন করতে হয়। আর এই প্রতিস্থাপনের ফলে যদি আপনার উঁচু থাকে তাহলে দাঁত নিচু হয়ে যায় এবং যদি ফাঁকা থাকে তাহলে পূরণ হয়ে যায়। শুধুমাত্র এই কারণে আমরা ব্রেস ট্রিটমেন্টটা করে থাকি। এটাকে সম্পূর্ণভাবে বলা হয় অর্থোডন্টিক্স ব্রেস ট্রিটমেন্ট। আর এই ব্রেস ট্রিটমেন্টটা শুধুমাত্র আমরা করে থাকি যাদের উঁচু দাঁত রয়েছে নিচু করার জন্য এবং যাদের দাঁতের মাঝে অনেকগুলো ফাঁকা রয়েছে ফাঁকাগুলো পূরণ করার জন্য। আর এই ট্রিটমেন্টটি করতে গেলে অনেক সময় সাপেক্ষ, দেখা যায় এক বছর বা দু বছর, কম করে হলেও এক বছর সময় লেগে যায়। আর খরচটা অনেক বেশি ব্যয়বহুল। খরচটা সাধারণত নির্ভর করবে এক একজনের এক এক দাঁতের উপর। এখন যদি আপনার দাঁত নিচু থাকে তাহলে আপনি উঁচু করবেন কিভাবে, ঠিক একই পদ্ধতিতে এই ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে আপনি নিচু থাকলে অথবা আপনার দাঁত যদি এলোমেলো থাকে সেটাও সমাধান করতে পারবেন শুধুমাত্র এই ব্রেস ট্রিটমেন্ট চিকিৎসার মাধ্যমে। এবং এটা একটা নিশ্চিত, এটা শুধু আমাদের বাংলাদেশে না, সারা বিশ্বেই এতটুকু নিশ্চয়তা দেওয়া যায় যে ব্রেস ট্রিটমেন্ট করলে আপনার দাঁত খুব সুন্দরভাবে হবে যেমনটা আপনি চাচ্ছেন। যদি আপনি চান যে আপনার দাঁত ফাঁকাগুলো পূরণ হয়ে যাবে তাহলে আপনি ব্রেস ট্রিটমেন্ট করুন, আপনার ফাঁকা পূরণ হয়ে যাবে। যদি আপনি চান যে আপনার উঁচু দাঁত রয়েছে নিচু করতে চাচ্ছেন সেটাও নিচু হয়ে যাবে শুধু এই ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে। এই ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে 100% নিশ্চয়তা দেওয়া সম্ভব যে আপনি আপনার দাঁত যতটুকু সৌন্দর্য করতে চান ঠিক ততটুকুই সম্ভব। এছাড়া অন্যান্য ট্রিটমেন্টে যেগুলো রয়েছে সেগুলোতে 100% সমাধান হয় না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় দাঁত আর দাঁত থাকে না, দাঁত কেটে ছোটো করে ফেলে ক্যাপ বা অন্য পদ্ধতিতে চলে যেতে হয়। তাই সর্বপ্রথম আমাদের যেই ট্রিটমেন্টের সাজেশন থাকে সেটা হচ্ছে অর্থোডন্টিক ব্রেস ট্রিটমেন্ট, কারণ এটা একটা বেস্ট সলিউশন, শুধু বাংলাদেশে নাই সারা বিশ্বে একটা বেস্ট সলিউশন। এই সলিউশনের মাধ্যমে আপনার দাঁত খুব সুন্দর পরিপাটি হয়ে যায়। আশা করি আমরা কেন ব্রেস চিকিৎসা করব সেই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।